হয় লক্ষ্মী মায়ের জয়। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো কালকে তো পূজা করে নিলাম, তো আজকে তো এখনো লক্ষ্মী পূর্ণিমা আছে, রাত্রে 7টা সাড়ে 7টা পর্যন্ত। তা আসনটা তো আজকে লাড়বো না, তো লক্ষ্মী মায়ের আসনটা আবার নতুন করে ফুল দিয়ে সাজিয়ে তারপর পুজো দিলাম, ঘরের পুজো দেওয়া হলো, গোবিন্দের সেবাও দিয়ে নিলাম। এবার চলে যাব রান্নাঘরে। তো আরে, আমার বন্ধুদের তো জিজ্ঞেস করা হয়নি, বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আর লক্ষ্মী কুজাগুড়ি লক্ষ্মী পুজো সবার ঘরে ঘরে হয়, তো লক্ষ্মী পুজোটা সবাই আনন্দ করে, লক্ষ্মী পুজোর দিনটা কাটাও। আজকে কালকে দুই দিনই পেয়েছে লক্ষ্মী পুজো, তো যারা আজকে করবে তারা তো সেই সকাল থেকেই পুজোর কাজকর্ম শুরু। আমি তো কালকে করে নিয়েছি। তো আমার দেখো, আমার গাছের ফুলগুলি কি সুন্দর ফুটেছে, আজকে আসনে দিয়েই তোমাদের দেখাচ্ছি, লক্ষ্মী মায়ের আসনে দিয়ে। তো পুজো তো কালকে করে নিলাম, তোমরা জানোই, দেখলাম ছোট্ট একটা মিনি ব্লগ দিয়েছি। কালকে আমার ভীষণ শরীরটা খারাপ লাগছিল, কি বলবো, কয়েকবার বমিও হয়েছে, তারপর পুজো করে তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম। তো আজকে সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে আবার সংসারের কাজে হাত দিলাম। তো রাধে রাধে বলে, গোবিন্দ গোবিন্দ বলে চলো রান্নাঘরে যাই। আর একটা জিনিস, এই যে ডুলকারিগুলি কিন্তু এগুলি আমাদের বেতের দিতে হতো, বেতের কোথায় পাবো, এখন আর বেতের আর খুঁজেও পাওয়া যায় না, তাই আমরা কলা গাছ দিয়ে বানিয়ে তারপরে দেই এই ডুলকারিগুলি। একটার মধ্যে ধান, চাল, তিল, হরতকি, আর একটার মধ্যে সোনা, রূপা সব কিছু মিলিয়ে, পাশে দেখো করি, সোনা রূপা করি, কাঁচা হলুদ, কাঁচা টাকা, এগুলি ধান দূর্বা সবগুলি দিতে হয়। তো আমরা তো পূজা এইভাবে করি, তোমরা কীভাবে করো আমাকে কমেন্টে জানিও। তো এবার রান্নাঘরে যাই, চলো। পুজোর জন্য বানিয়েছিলাম নারকেল লাড়ু, দেখো কালকে তো নারকেল লাড়ু বানাতে আর কাউকে দেখাতে পারিনি, ভিডিও বানাতে পারিনি, কারণ ক্যামেরাটা ধরার কেউ ছিল না বলে, শরীরটাও ভালো ছিল না আমার, কালকে ভীষণ শরীর খারাপ ছিল আমার, প্রেশার বেড়ে গিয়েছিল। নারকেল লাড়ু বানিয়ে হচ্ছে লুচি। তো চলে এসেছি রান্নাঘরে, এই দেখো আজকে রান্না হবে মটন। এই যে কালকে তো পুজো করেছি বলে কালকে তো নিরামিষ খেয়েছিলাম, তো আজকে হবে মটন। তো মটনটা রান্না করব। দেখো আমার ছেলের বাজি, ও বাবা, এই যে বাজি, এত বাজি কিনে নিয়ে এসছে। এই দেখো তোমাদের জামাইবাবুগুলি রোদে দিচ্ছে না জানো, এই দেখো এগুলি কি ধান বাজি না তুবরি বাজি আমি এটাই জানি না, আরও আছে ঘরে আনছে, কত বাজি, মানুষ একজন কত বাজি নিয়ে আসলো ছেলেটা দেখো। আমি এবার রান্নাঘরে যাই, আবার দেখাবো বাজি সবগুলি রোদে দেখ, তারপর দেখাচ্ছি তোমাদের। মটনটা ভালো করে ধুয়ে নিই, আগে দুবার ধুচ্ছি, ধুয়ে নিচ্ছি, এবার এগুলিকে আরও দুবার ধুবো, এবার ফিল্টারের জল দিয়ে ধুচ্ছি। এখানে কড়া বসাই দিয়েছি, কড়ার মধ্যে দেখো পেঁপে, পেঁপেগুলি একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে নিই মাটনে দেওয়ার জন্য। একটা ছোট্ট একটা পেঁপে কেটে দিলাম, সাথে আলুও আছে, আলুও দেব অল্প আর কি। এই যে এখানে আলু কেটে রেখেছি, এখানে দেখো আদা বাটা, রসুন, পেঁয়াজ কুচিয়ে রাখলাম, আর এখানে মটনটা, এই যে আমি ছাঁকনিতে ছাঁকা দিয়ে রেখেছি। এবার মশলাগুলি মিলিয়ে নেই, সঙ্গে থাকো, দেখতে থাকো। চিকেনটা ছাঁকনি থেকে ছেঁকে নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো, এই যে দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিয়ে দিলাম এখানে দেখো আদা কুচানো আছে, পেঁয়াজ, রসুন সবটা দিয়ে দিচ্ছি, কারণ আমি যেটা যখন মাখবো তখন সেটা তোমাদের দেখাতে পারবো না, কারণ আমি মোবাইলটা নিচে রাখতে হবে। তারপর এখানে দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনিয়ে জিরা, আর হলুদ গুঁড়ো, আর নুন, লবণ, এটাও দিয়ে দিলাম একসাথে। তারপর দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল, এই যে এটাতে কিন্তু তেলটা একটু বেশি দেবো, কম দেব না যেহেতু এটা মটন। এবার দিয়ে দেবো কুচিয়ে রেডি করে রাখা পেঁয়াজটা,
এবার এটা মেখে নেই, আমি কিন্তু হাত দিয়ে এটা মাখবো না, এটাকে এই যে খুন্তিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো 2 মিনিট পর আবার আসছি, সঙ্গে থাক। মরণটা দেখো ভালো করে মিশিয়ে নিলাম। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, 10 মিনিট পর আবার আসছি। এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি, কড়া তেলটা গরম হয়ে যাক, এবার মটনটা একটু মিশে যাক, তারপর আবার আসছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মটনটা দিয়ে দিই। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। তো 5 মিনিট পর আবার আসবো। এই দুটো দেখো পেঁপে আর আলু ভেজে রেখেছি, তো 5 মিনিট পর আবার আসছি এটা রেডি করে রেখে। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পর আবার আসছি। আর এদিকে দেখো আকাশ মেঘলা করে আসছে, ও বাবা আকাশে তো সেই মেঘলা করে আছে, হয়তো বা বৃষ্টি আসবে। তো গাছের তো ম্যাক্সিমাম ফুল তুলে নিয়েছি, পুজো দিয়েছি, আর সেই গরম পড়েছে, কিন্তু প্রচুর গরম পড়েছে। আর এদিকে দেখো এই যে আমার ছেলের বাজি, কত বাজি ফুটাবে ছেলেটা আমি এটাই বুঝতে পারছি না, দেখতে পাচ্ছ? এই দেখো একদম দেওয়ালির জন্য পর্যন্ত মনে হয় বাজি নিয়ে এসেছে। ও বাবা, আমার তো বাজি সেই ভয় পাই, আমি একদম বাজি ফুটাতে ভালো লাগে না, কিন্তু ওই ধান বাজিগুলি যখন ফুটে তখন দেখতে দারুণ লাগে। তো চলো এবার রান্না করে যাই, আমার মটনটা কতটুকু হলো দেখি চলো। আর যাওয়ার আগে বলছি, কে কে আমার মতো ধান বাজি ফুটাতে দেখতে ভালোবাসো কমেন্টে জানিও। আর দেখো আমার স্থলপদ্ম ফুল গাছে আজকে ফুল নেই, সব ফুল তুলে নিয়েছি পুজো দিতে। এবার 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে দেখি কি হালে আছে, মটনটা কি হালে আছে গো। একদম সিম্পলভাবে কিন্তু রান্না করছি মটনটা, দেখতেই পাচ্ছো। জলটা শুকিয়ে যাক, জল তো দিইনি, মটনটা থেকে যাই উঠেছে জল তাই সেটা শুকিয়ে যাক। 5 মিনিট পর আবার আসছি, এবার আর ঢাকা দেব না, ঢাকা দিলে জলটা সহজে টানতে চায় না। 5 মিনিট পর আবার আসছি, দেখো মটনটা হয়ে এসছে, আর একটু কষা কষা করে তারপর কষেই রাখবো, অল্প একদম অল্প পরিমাণে একটু জল দেবো, তাও এখন না, লাস্টের দিকে আমার ছেলে খেয়ে গেলে তারপর। ও আবার কষা চিকেন কষা মটন ওগুলো খুব ভালোবাসে, ওর উদ্দেশ্যেই আনা, কারণ মটন আমরা বেশি খাই না, আমরা দুজনেরই প্রেশারের সমস্যা, ছেলের জন্যই ও এনেছে। ঠিক আছে আমি 5 মিনিট পর আবার আসছি, টেস্ট করিয়ে নিই ছেলেকে দিয়ে কেমন হলো। তো আমার চিকেনটা হয়ে এসছে, ভেজে রাখা আলু দিয়ে দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করে আর একটু কষা কষা করে তারপর একটু গায়ে গায়ে
একটু জল দিয়ে দেব। ঠিক আছে, পাঁচ মিনিট পর আবার আসছি। চিকেন রান্না করতে তো একটু টাইম লাগে, আর সরি চিকেন বলছি, মটন রান্না করতে তো একটু টাইম লাগে, চিকেনটা তো তাড়াতাড়ি হয়ে যায়। তো পাঁচ মিনিট পর আবার আসছি। ফাইনালি চিকেন কষাটা হয়ে গেছে। এবার এটার মধ্যে একটু পরিমাণ মতো ফিল্টার থেকে নিয়ে এটাকে একটু জল দিয়ে দেবো। আর দেবো না এটা গায়ে গায়ে হবে ঝালটা। ঠিক আছে, নামিয়ে সব রেডি করে তোমাদের দেখাচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আজকে রান্না আমার কমপ্লিট বন্ধুরা। দেখো এখানে তো দেখেছই, তোমরা জানোই মটনটা করলাম, এই যে কষাও না আবার ঝোলও না, মোটামুটি একরকম করেছি। ভাবছিলাম একদমই কষা করব, তারপর তোমাদের সুপাসদা বলছে না একটু ঝোল দাও, তারপর একটু গায়ে মাখা করলাম আর কি। আচ্ছা যাক, আর কিছু নেই আজকে রান্না খাওয়ারও সেরকম কেউ নেই। এই যে এখানে একটু ডাল আছে, আর এখানে এই যে দুটো ডিম সিদ্ধ আছে, ডিমটা খুলতে গিয়ে ভেঙেই গেল। আর এখানে তো এই যে ভাতটা করলাম, তো নর্মালি রান্নাবান্না। তো এই আজকের এতটুকুই আমার মেনু, তো তোমাদের দেখালাম। তো বাইরে দেখো, বৃষ্টি তো আসেনি, তবে মেঘলা করেছিল, এখন একটুটা হালকা হালকা রোদ উঠছে। তো এই বলে আমার মিনি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। যারা আজকে লক্ষ্মী পূজা করছো তারা ভালোভাবে লক্ষ্মী পূজাটা করো। তো টাটা বলে আমার ব্লগটা এখানেই রাখবো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।